হলমুখী দর্শক, মিলছে না বাংলা সিনেমার টিকিট। ঈদুল আজহায় দেশের মোট 171টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 5 সিনেমা, প্রিয়তমা, প্রহেলিকা, সুরঙ্গ, ক্যাসিনো ও লালসারি। সিনেমাগুলোর মাধ্যমে শাকিব খান, মাহফুজ আহমেদ, আফরান নিশো, নীরব, সাইমন, অপু বিশ্বাস, বুবলি, তমারা প্রতিযোগিতা করছেন প্রেক্ষাগৃহে। ঈদের সিনেমার এই প্রতিযোগিতায় বরাবরের মতো সিঙ্গেল স্ক্রিনে দাপট ধরে রেখেছেন শাকিব খান, একই সঙ্গে দাপট দেখাচ্ছে মাল্টিপ্লেক্সগুলোতেও। ঈদের দিন থেকেই শাকিব অভিনীত প্রিয়তমা হাউসফুল যাচ্ছে। রাজধানীর মধুমিতা হলের কর্ণধার ইফতেকার উদ্দিন নওশাদ জানান, ঈদের দিন সকালের শোতে বৃষ্টি ও কোরবানির কারণে দর্শক কম থাকলেও হাউসফুল ছিল বিকেল ও রাতের শো। 1000 আসন বিশিষ্ট এই সিনেমা হলে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও শো হাউসফুল ছিল বলে জানালেন নওশাদ। বললেন, শাকিব খানের সিনেমা মানেই আমাদের হলে উৎসবের আমেজ। সবাই জানে মধুমিতায় শাকিব খানের সিনেমার দর্শক বেশি। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। আর প্রিয়তমা গল্প নির্ভর সিনেমা, এই সিনেমা দর্শক টানবে বলে আমাদের আগে থেকেই ধারণা ছিল, তবে বৃষ্টি না হলে আরও দর্শক সমাগম হতো। সরেজমিনে রাজধানীর সিনেপ্লেক্সে টিকিট না পেয়ে দর্শক ফিরে যেতে দেখা যায়। সব মিলিয়ে সিনেপ্লেক্সে 8টি শো চলছে প্রিয়তমার। ঈদের তৃতীয় দিনেও খোঁজ নিয়ে জানা গেল চতুর্থ দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে, পঞ্চম দিনের টিকিটও প্রায় সোল্ড আউট। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাউদ্দিন আহমেদ বলেন, এবারের ঈদে 4টি ছবি প্রদর্শন করছে সিনেপ্লেক্স, এর মধ্যে প্রিয়তমা, প্রহেলিকা, সুরঙ্গ এই 3 ছবি দর্শক চাহিদার শীর্ষে রয়েছে। দর্শক ক্যাসিনো ছবিরও প্রশংসা করেছেন, মূলত গল্প ভালো হওয়াতেই ছবিগুলো দেখছেন দর্শক। এদিকে বিভিন্ন হল ও সিনেপ্লেক্সে টিকিট না পাওয়ায় হতাশ দর্শক। তাদের কথায়, এই ছুটির সময় ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ হচ্ছে না বাংলা ছবি দেখার, টিকিট সংকটই হচ্ছে মূল কারণ। এই ছুটির সময়টায় শো আরও বাড়িয়ে দিলে ভালো হতো। অন্যদিকে দর্শক আগ্রহ থাকা সত্ত্বেও সিনেপ্লেক্সের শো না বাড়ানোয় এরই মধ্যে কথা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাসিনো সিনেমার নির্মাতা সৈকত নাসির সরাসরি সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। তার কথায়, ক্যাসিনো সিনেমার বিকেল 4:45 শো হাউসফুল থাকা সত্ত্বেও তারা মিরপুর সনি এবং বসুন্ধরা শাখায় 4:45 শো ব্লক করে দিয়েছে। সিনেপ্লেক্স বিকেলে ক্যাসিনোর কোনো শো রাখেনি, সকাল 10:45 কে সিনেমা দেখে, এরকম ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আগাম বার্তা ছাড়া শিডিউল পরিবর্তন করা এক ধরনের প্রতারণা। সামগ্রিক বিষয় নিয়ে কথা হয় স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাউদ্দিন আহমেদের সঙ্গে। তিনি বলেন, স্টার সিনেপ্লেক্স বরাবরই বাংলা ছবির পক্ষে, দর্শকের চাহিদা থাকলে শো বাড়াতে তো কোনো সমস্যা নেই, কিন্তু এখন তা সম্ভব হচ্ছে না বলেই টিকিটের এত সংকট। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D 4th ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।